নমস্কাৰ টাইম ইটোলৈ স্বাগতম জনাইছোঁ মই হিমাক্ষী। আই পি এল মহাৰণত দিল্লী কেপিটেলছৰ সন্মুখত গুজৰাট টাইটানছে প্ৰথমে বেট ধৰিয়ে বান্ধি দিলে 90 ৰাণৰ লক্ষ্য। আপোনাৰ কোনটো দল প্ৰিয় সেয়া আপুনি কমেণ্টৰ সহায়ত জনাওক আৰু আপোনাৰ মতে কোনটো দল জয়ী হ'ব বুলি ভাবিছে সেয়া আপুনি কমেণ্টৰ সহায়ত জনাওক। আই পি এল মহাৰণত দিল্লী কেপিটেলছৰ সন্মুখত 90 ৰাণৰ লক্ষ্য যিহেতু বান্ধি দিছে আৰু প্ৰথমে বেট ধৰিয়ে গুজৰাট টাইটানছে যিহেতু বান্ধি দিছে 90 ৰাণৰ লক্ষ্য বান্ধি দিছে। আই পি এল ছিজনৰ আটাইতকৈ শোচনীয় প্ৰদৰ্শন গুজৰাট টাইটানছৰ 17.3 অভাৰত সংগ্ৰহ কৰে মাত্ৰ 89 ৰাণ আৰু শুভমন গিলে সংগ্ৰহ কৰে মাত্ৰ 8 ৰাণ। সাই সুদৰ্শনে সংগ্ৰহ কৰে 12 ৰাণ সংগ্ৰহ কৰিবলৈ সক্ষম হয় আৰু ৰাহুল টেৱাটিয়াই সংগ্ৰহ কৰে 10 ৰাণ। ৰশিদ খানে সংগ্ৰহ কৰে অপৰাজিত সৰ্বাধিক 31 ৰাণ। আই পি এল মহাৰণত যিহেতু দিল্লী কেপিটেলছৰ সন্মুখত 90 ৰাণৰ লক্ষ্য বান্ধি দিলে গুজৰাট টাইটানছে বান্ধি দিছে 90 ৰাণৰ লক্ষ্য আৰু প্ৰথমে বেট ধৰি দেখিবলৈ পোৱা গৈছে 90 ৰাণৰ লক্ষ্য বান্ধি দিছে গুজৰাট টাইটানছে আৰু আই পি এল ছিজনৰ আটাইতকৈ শোচনীয় প্ৰদৰ্শন এইবাৰ গুজৰাট টাইটানছে আজি দেখুৱাইছে শোচনীয় প্ৰদৰ্শন আৰু আজি যি শোচনীয় প্ৰদৰ্শন দেখাইছে গুজৰাট টাইটানছে তাকে লৈ আপুনিও কমেণ্টৰ সহায়ত আপোনাৰ মন্তব্য জনাওক। আপুনি কি ভাবিছে গুজৰাট টাইটানছৰ যি প্ৰদৰ্শন সেই প্ৰদৰ্শনক লৈ আপুনি কি ক'ব বিচাৰিছে সেয়া কমেণ্টৰ সহায়ত জনাওক। লগতে আপোনাৰ প্ৰিয় দল কোনটো সেয়া আপুনি কমেণ্টৰ সহায়ত জনাব পাৰিব আৰু কোন জয়ী হ'ব বুলি ভাবিছে আপুনি সেয়াও জনাব পাৰিব যিহেতু আটাইতকৈ শোচনীয় প্ৰদৰ্শন আজি দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে আপুনিও কমেণ্টৰ সহায়ত জনাওক এই প্ৰদৰ্শনক আপুনি কি ক'ব সেয়া কমেণ্টৰ সহায়ত জনাওক। ৰামপ্ৰসাদ পলে জনাইছে ডিচি বুলি জনাইছে, টায়েব খানে জনাইছে গুজৰাট, জ্যোতিষ নাথে জনাইছে ডিচি, বাবুল আলিয়ে জনাইছে ডিচি, দীপজ্যোতি কুমাৰে জনাইছে ডিচি উইনাৰ হ'ব বুলি জনাইছে। আপুনি কি জনাব সেয়া কমেণ্টৰ সহায়ত জনাওক। বিকি পলে জনাইছে জিটি, বাসুদা জেৱাৰে জনাইছে জিটি আজি বেয়াকে ময়ে ময়ে বুলি জনাইছে, দীপজ্যোতি কুমাৰে জনাইছে ডিচি, গোবিন্দ কাছাৰীয়ে জনাইছে ডিচি জিকিব বুলি জনাইছে, ডিচি উইন বুলি জনাইছে। গতিকে আপুনিও জনাওক কমেণ্টৰ সহায়ত যিহেতু আজি অতি শোচনীয় প্ৰদৰ্শন দেখুৱাইছে গুজৰাট টাইটানছে মাত্ৰ 90 ৰাণৰ লক্ষ্য বান্ধি দিছে প্ৰথমে বেট ধৰিয়ে। মাজিবুৰ ৰহমানে জনাইছে দিল্লীয়ে 10 অভাৰত কৰিব বুলি জনাইছে, কামৰুল ইছলামে জনাইছে ডিচি উইন হ'ব, বিনোদ ভৰদ্বাজে জনাইছে ডিচি বুলি জনাইছে, সুজাল অধিকাৰীয়ে জনাইছে মন্তব্য, পাপু বৰুৱাই জনাইছে মন্তব্য, মোজামিল খানে জনাইছে ডিচি, সুপ্ৰতিম ৰাজখোৱাই জনাইছে ডিচি, দিভেন ৰাহুলে জনাইছে ডিচি, মকছিদুল আলিয়ে জনাইছে ডিচি, সহিল এছ কে জনাইছে ডিচি, লোকনাথ বৰুৱাই জনাইছে আৰ আৰ জিকিব এইবাৰ বুলি জনাইছে, সাহিল এছ কে জনাইছে ডিচি, হাবিবুর রহমানে জনাইছে কমেন্টর সহায়ত মন্তব্য, আদিত্য দাসে ডিসি বুলি জনাইছে, নিতুল গোস্বামীয়ে ডিসি বুলি জনাইছে, সীমাং বর্মায় ডিসি বুলি জনাইছে, এস এইচ ব্লক অফিসিয়ালে কৈছে খেলত এনেকুৱা ঘটনা হয় চিন্তাৰ কোনো কাৰণ নাই, গগৈয়ে জনাইছে ডিসি অকণমান ষ্ট্ৰং হৈছে আৰু লাহেকৈ বুলি জনাইছে, উৎসৱ আলিয়ে জনাইছে জিটি, শফিকুল ইছলামে ডিসি বুলি জনাইছে ডিসি জিকিব বুলি জনাইছে, ৰেবান শইকীয়াই জনাইছে আৰ আৰ বুলি জনাইছে, চৰুপা নাথে জনাইছে ডিচি, প্লে বয়ে জনাইছে বিগ নিউজ নেকি বুলি জনাইছে খেলৰ নিউজ, মিনাজ আলিয়ে জনাইছে ডিচি, বুৰহান বি এইচ এ জনাইছে আৰ আৰ, আব্দুল জব্বৰে জনাইছে ডিচি, গলজি হুছেইনে জনাইছে মন্তব্য ডিচি বুলি জনাইছে, ৰূপক দাসে জনাইছে ডিচি, শ্বাহৰুখ খানে জনাইছে ডিচি, মুন্না ঢালিয়ে জনাইছে ডিচি, বাবু মাছৰফিয়ে জিটি বুলি জনাইছে, মোজামিল খানে জনাইছে ডিচি, বাবুল আমিনে জনাইছে ডিচি, মানস পশ্চিম গোৱালপাৰাই জনাইছে ডিচি জিন্দাবাদ বুলি, ৰাজীৱ আলিয়ে জনাইছে ডিচি, মিনহাজ আলিয়ে ডিচি জনাইছে, মাহিদুল ইছলামে ডিচি জনাইছে, শফিকুল ইছলামে জনাইছে ডিচি উইন। গতিকে আপুনিও কমেণ্টৰ সহায়ত জনাওক আপোনাৰ প্ৰিয় দল কোনটো বা কোনটো দল আপুনি জিকিব বুলি ভাবিছে। লগতে
গুজরাট টাইটানসে যে প্রদর্শন দেখাইছে সেই প্রদর্শনক লই হুসনীয় প্রদর্শনক লই আপনি কি কব সে আপনি কমেন্টর সহায় জনক যেহেতু প্রথমে ব্যাট ধরিয়ে গুজরাট টাইটানসে বান্ধি দিছে 90 রানের লক্ষ্য মাত্র বান্ধি দিছে গতি গুজরাট টাইটানসর যে প্রদর্শন সেই লই আপনি কি কব সে মন্তব্য জনক আপনার মন্তব্য বিলাল খানে জনাইছে ডিসি সাকেত আলিয়ে জনাইছে ডিসি মনজিতে জনাইছে ডিসি উইন জানিফা আহমেদে জনাইছে ডিসি সাপোর্ট বলে জনাইছে মোহন মোহনে জনাইছে ডিসি ইজ গেট ট্রিম বলে জনাইছে মুন্না ঢালিয়ে জনাইছে ডিসি গতি আপনিও কমেন্টর সহায় জানাব পারিব আপনার প্রিয় দল কোনটো বা কোন দল জয়ী হব বলে ভাবিছে রূপক দাসে জনাইছে ডিসি সাহিল এস কে জনাইছে ডিসি এলেক্স শাহিন আলমে জনাইছে জিটি তুফাজিল ইসলামে জনাইছে ডিসি উইন বলে জনাইছে এলেক্স শাহিল আলমে জনাইছে জিটি উইনার মোহন মোহনে জনাইছে ডিসি ইজ মাই ফেভারেট টিম বলে জনাইছে পলাশ প্রিয়ম গগৈ জনাইছে ডিসি গতি আপনিও জনাক আপনার মন্তব্য কোনটো দল আপনার প্রিয় আসাদুল প্রাণীর আসাম ব্লকসে জনাইছে ডিসি বলে জনাইছে মতিনুর রহমানে ডিসি বলে জনাইছে ললিত সরকারে জনাইছে ডিসি উইন মাহিদুল ইসলামে জনাইছে ডিসি উইন সাকেত আলিয়ে জনাইছে ডিসি উইন ডিসি জিকিব বলে জনাইছে বিভিন্নজনে এম ডি ফকরুদ্দিনে জনাইছে ডিসি জিকিব বলে জনাইছে আর সি বি ফেভারেট টিম বলে জনাইছে মতিনুর রহমানে ডিসি জিকিব বলে জনাইছে কাছাৰী পোৱালীয়ে জনাইছে ডিসি জিকিব গতি আপনিও জনা কমেন্টর সহায়ত আপনার মন্তব্য কোন দল জয়ী হব বলে ভাবিছে বা আপনার প্রিয় দল কোনটো সাদ্দাম খানে জনাইছে জিটি উইন বলে জনাইছে বিকি আহমেদে ডিসি উইন বলে জনাইছে বিনোদ ভরদ্রাজে জনাইছে ফেভারেট টিম সিএসকে বলে জনাইছে মতিনুর রহমানে জনাইছে ডিসি উইন সাহিল এস কে মন্তব্য জনাইছে ডিসি উইন বলে জনাইছে লাটু বরাই জনাইছে ডিসি উইনার আদাম খানে জনাইছে ডিসি উইন রিহান খানে জনাইছে ডিসি উইন মাতিনুর রহমানে জনাইছে ডিসি উইন কৈলাশ কার্কিয়ে জনাইছে ডিসি উইন বলে জনাইছে শুভজিৎ দে জনাইছে ডিসি জিকিব বলে জনাইছে সাহিদুল ইসলামে ডিসি জিকিব বলে জনাইছে গতি আপনিও কমেন্টর সহায় জনক আপনার প্রিয় দল কোনটো বা কোন দল জয়ী হব বলে আপনি ভাবিছে রিয়ান রকিয়ে জনাইছে এ বেড ডে ফর গুজরাট টাইটানসর বেয়া দিন বলে জনাইছে এটা বেয়া দিন বলে জনাইছে এইচ খানে জনাইছে ডিসি উইন ভার্গব প্রতিমে জনাইছে জিকিব বলে জনাইছে আকবল হুসেনে জনাইছে ডিসি উইন নবর আলিয়ে জনাইছে ডিসি সাইদুল ইসলামে ডিসি জনাইছে নিয়ামুল পার্ধানিয়ে জনাইছে ডিসি রাহুল রয় ডিসি জিকিব বলে জনাইছে বিলাল খানে জনাইছে আই লাভ ইউ টাইম এইট নিউজ ডিসি উইন বলে জনাইছে রূপক দাসে জনাইছে ডিসি উইন গাঁওলিয়া লড়াময় প্রণবে জনাইছে ডিসি জিকিব রুবুল আমিনে ডিসি জিকিব কৈছে মইনুর পাখিয়ে জনাইছে ডিসি জিকিব রঞ্জন শর্মায় কৈছে ডিসি জিকিব জাহিদুল ইসলামে ডিসি জিকিব কৈছে দিলীপ এস কে এসে জনাইছে ডিসি উইন বলে জনাইছে সুশান্ত পলে ডিসি জিকিব কৈছে মাজিদুল হকে জনাইছে ডিসি জিকিব হাফিজুর আলিয়ে ডিসি জিকিব কৈছে গাঁওলিয়া লড়াময় প্রণবে কৈছে ডিসি জিকিব জাহাঙ্গীর হুসেনে জনাইছে ডিসি জিকিব সকেট আলিয়ে জনাইছে ডিসি জিকিব 100% বসন্ত বরায়ে কৈছে আমেরিকা জিকিব আজি বিকাশ ঢাকালে কৈছে ডিসি জিকিব ডিসি শুভেচ্ছা বানি দিছে মমিনুর খানে কৈছে ডিসি জিকিব মাজিদুল হকে কৈছে ডিসি জিকিব নিপন বৰুৱাই কৈছে ডিসি জিকিব তুফাজিল ইসলামে কৈছে ডিসি জিকিব মন্তব্য কৰিছে মিছবাহু দিদার বৰপুৱাই কৈছে ডিসি জিকিব মাজিদুল হকে কৈছে ডিসি জিকিব উপেন গোৱালাই কৈছে ডিসি জিকিব 100% ডিসি জিকিব বুলি তেওঁ কনফিডেণ্টত কৈছে মমিনুর খানে কৈছে ডিসি জিকিব গতি আপনিও মন্তব্য কৰিব পাৰিব কোনটো দল জয়ী হব বুলি আপনি ভাবিছে বা আপনার প্রিয় দল কোনটো সেয়া আপনি কমেন্টর সহায় জনাক মুন দেউৰী মুনুয়ে কৈছে ডিসি জিকিব মমিনুর খানে কৈছে ডিসি জিকিব মোহন মোহনে কৈছে ডিসি জিকিব বুলি কৈছে আনোয়ার হুসেনে ডিসি জিকিব কৈছে শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব কাছাৰী পোৱালীয়ে ডিসি জিকিব কৈছে শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব আতাপ আলিয়ে জনাইছে ডিসি জিকিব 100% লাহনে জনাইছে অহংকারে পতনের মূল বলে জনাইছে শাহিদুলে জনাইছে ডিসি জিকিব শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব আশিক খানে জনাইছে 100% গুজরাট জিকিব সুগারদেবে সাগরদেবে জনাইছে ডিসি জিকিব শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব সাগরদেবে জনাইছে ডিসি জিকিব কুপন কে আলিয়ে জনাইছে গুজরাট জিকিব রফি
রিফুল আহমেদে জনাইছে ডিসি জিকিব, ইব্রাহিম আলিয়ে জনাইছে ডিসি জিকিব। জামারুল ইটসে জনাইছে জিটি অলওয়েজ ফেভারিট বলে জনাইছে, শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব, মোহাম্মদ ইকরাম হুসেনে জনাইছে ডিসি জিকিব 100%, মাতৃয়ার রহমানে জনাইছে ডিসি জিকিব, উৎপল নাথে জিটি জিকিব কৈছে, মহিদুল ইসলামে জনাইছে জিটি উইন বলে জনাইছে, কবির উদ্দিনে কৈছে ডিসি জিকিব, কাছারি পোয়ালিয়ে কৈছে ডিসি জিকিব, জাহাঙ্গীর হুসেনে কৈছে আর জিকিব বলে কৈছে, হানিফ আলিয়ে ডিসি জিকিব জনাইছে, আসিক খানে জনাইছে গুজরাট জিকিব, শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব, এস কে সাহার আলিয়ে জনাইছে ডিসি জিকিব, জামিরুল এইচে জনাইছে ফেভারেট অলওয়েজ ফেভারেট জিটি বলে জনাইছে, আতিক খানে কৈছে ডিসি জিকিব, শেখ ফরিদে জনাইছে ডিসি জিকিব, এস কে খানে কৈছে ডিসি জিকিব, মুস্তাফির রহমানে কৈছে ডিসি হারিব, ময়েন খানে কৈছে ডিসি জিকিব, জাহাঙ্গীর আলমে কৈছে ডিসি জিকিব, আমিনুল ইসলামে কৈছে গুজরাট জিকিব, জিকিলে হল বলে জনাইছে জিকিব বলে জনাইছে সামির আলিয়ে জনাইছে ডিসি জিকিব। গতি আপনিও জনক আপনার মন্তব্য, আপনার প্রিয় দল কোনটি, আপনি কোন দল জয়ী হব বলে ভাবিছে সে আপনি জনক। মানস দলে কৈছে ডিসি জিকিব, আহমেদ হুসেনে কৈছে ডিসি জিকিব, 100% ডিসি জিকিব বলে কমেন্টর সহায়ত জনাইছে। গতি আপনিও জানাব পারিব আপনার মতামত কমেন্টর সহায়ত। বুরহান বিএইচসি জনাইছে গুজরাট জিকিব, শ্রী ভগবান চন্দ্র দাসে জনাইছে জি ডিসি জিকিব বলে কৈছে, জিটি জিকিব বলে জনাইছে, সামির আলিয়ে জনাইছে ডিসি জিকিব, আসিক খানে কৈছে গুজরাট জিকিব, 100% কনফিডেন্টত কৈছে গুজরাট জিকিব আসিক খানে। গতি আপনিও জানাব পারিব আপনার মতামত কমেন্টর সহায়ত। আহমেদ হুসেনে জনাইছে ডিসি জিকিব 100%, সামির আলিয়ে কৈছে ডিসি জিকিব, মানস দলেই কৈছে ডিসি জিকিব বলে কৈছে,